আসসালামু আলাইকুম ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাজু র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শনিবার রাত 2টার দিকে কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবির সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সে সময় সীমান্ত টপকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সে র‍্যাবের হাতে ধরা পড়ে। ঘটনার পর র‍্যাব গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। গুলিবিদ্ধ রাজুর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডক্টর মহিউদ্দিন। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। 13 এপ্রিল রাত 9:30টার দিকে কুমিল্লায় বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম। পরের দিন রাতে নিহত সাংবাদিক নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 6 জনকে আসামি করে বুড়িচং থানার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করে। মারিউপোলে আটকে থাকা ইউক্রেনের সব নাগরিককে আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া। রোববার স্থানীয় সময় সকাল 6টার মধ্যে তাদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মারিউপোলে কোনো ইউক্রেনীয় নাগরিকদের হত্যা করলে রাশিয়ার সাথে সব ধরনের আলোচনা বন্ধ করে দিবে বলে সতর্ক করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি। রিপোর্ট করছেন এলিয়াস কমল। গত 24 এপ্রিল ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই 53 দিনে ইউক্রেনীয় সেনাবাহিনীর 23,000-এর বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর পোনশেঙ্কভ চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতিরও একটি হিসাব তুলে ধরেছেন। মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় নাগরিকদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে রাশিয়া। রোববার স্থানীয় সময় সকাল 6টার মধ্যে আত্মসমর্পণ না করলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করে দিয়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনের সেনা ও বেসামরিক লোকদের হত্যা করে বা নির্মূল করে তাহলে যে কোনো ধরনের আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। একই সাথে সম্ভাব্য পরমাণু হামলার ব্যাপারে দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সহ দেশটির জ্যেষ্ঠ কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। লিয়াস কমল, চ্যানেল আই। খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে দিনটি নানা আয়োজনে পালন করা হচ্ছে বাংলাদেশে। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।